Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum rahmatullah. HSC 2022 আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। ইংরেজি প্রথম পত্রের জন্য আজকে আলোচনা করব সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিম তোমাদের অনেকের কাছে হয়তোবা অনেক কঠিন লাগে, কারণ টপিকটা অনেক কঠিন একটা টপিক। তো এই কঠিন টপিকটাকে সহজে বোঝানোর চেষ্টা করব আজকে। তো অবশ্যই আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো। তো আজকে আলোচনা করব সিনোনিম অ্যান্টোনিম। তো আজকে আলোচনা পর থেকে আশা করি তোমার সিনোনিম অ্যান্টোনিম খুবই সহজ হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। তো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে ক্লাসটি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নাও। তো বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এইচএসসি এক্সাম 2022 ইংরেজি প্রথম পত্রের সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করছি। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো আশা করছি যে আমাকে তোমরা ঠিক সঠিকভাবে শুনতে পাচ্ছ। তো এইচএসসি এক্সাম 2022 ইংলিশ ফার্স্ট পেপার সিনোনিম অ্যান্টোনিম। তো এখানে এই সিনোনিম অ্যান্টোনিমটা যদিও আগে সেকেন্ড পেপারের অংশ ছিল, এটা সেকেন্ড পেপারে আসতো, বাট এই বর্তমান শর্ট সিলেবাসে তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষাটা দিতে যাচ্ছ তাদের কিন্তু এটা ফার্স্ট পেপারে, আর এটার জন্য একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে তোমার সিনোনিম অ্যান্টোনিম আর কোশ্চেন অ্যান্সার করতে হয়, মানে দ্বিতীয় নাম্বার যে প্যাসেজটা থাকবে সেটা হচ্ছে এই এই টপিকের জন্য। ওকে, আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার অ্যান্সারিং করার জন্য। ওকে, তো এখানে দেখো যে সিনোনিম আর অ্যান্টোনিম ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখা থাকবে, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে তোমাকে সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখা থাকবে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্র্যাকেটে অবশ্যই সিনোনিম বা অ্যান্টোনিম লেখা থাকবে। এক্ষেত্রে পাঁচটি সিনোনিম দেওয়া হবে আর পাঁচটি অ্যান্টোনিম দেওয়া হবে। তো পাঁচটি সিনোনিম যদি দেওয়া হয় তাহলে সিনোনিমের জন্য তুমি নাম্বার পাবা, এখানে নাম্বার বরাদ্দ থাকবে তোমার আড়াই, এবং পাঁচটি অ্যানোনিমের জন্য নাম্বার বর্ণনা থাকবে আড়াই। অর্থাৎ এখানে টোটালি পাঁচটি নাম্বার রয়েছে, এই পাঁচটি নাম্বার তোমাকে কনফার্ম করতে হবে। তো এখানে কীভাবে তুমি পাঁচটি নাম্বার কনফার্ম করবে সেই সম্পর্কে এখন বিস্তারিত তোমার সাথে এখন কথা বলবো। ওকে ওকে, তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সিনোনিম ইংরেজি শব্দের ইংরেজি অর্থকে সিনোনিম বলে। তো ইংরেজি শব্দের ইংরেজি অর্থকে সিনোনিম বলে, ইংরেজি শব্দের ইংরেজি অর্থ। যেমন আমরা বাংলা শব্দের বাংলা অর্থ লিখি, এরকম ইংরেজি শব্দের যে ইংরেজি অর্থ ওইটাকে সিনোনিম বলা হয়। এর বাংলা অর্থ হচ্ছে সমর্থক শব্দ বা প্রতিশব্দ বলা হয়। তো তোমরা দেখো যে সিনোনিম যে এখানে রয়েছে, দেখো ইউনিক, ইউনিক অর্থ হচ্ছে কি অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি যার দ্বিতীয় কোনো কিছু নাই সেটাকে ইউনিক বলে, মানে যেটা আসলে খুব কম দেখা যায়, মানে নাই বললে চলে, ঠিক আছে? অদ্বিতীয় মানে এর পরে আর কোনো কিছু নাই। তো ইউনিক অদ্বিতীয় এটার সিনোনিম কি আনকমন। তো এখানে তুমি খেয়াল করো, ইউনিক মানে অদ্বিতীয়, আনকমন হচ্ছে অদ্বিতীয়, ঠিক আছে? অর্থাৎ অসাধারণ যেটা আর কি। তো এখানে এটার এটা কোন পার্টস অফ স্পিচ হয়েছে অ্যাডজেক্টিভ। তো ইউনিকও হচ্ছে অ্যাডজেক্টিভ, আনকমনও হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুটা অর্থ কিন্তু একই, ঠিক আছে? ইউনিক যা আনকমন কিন্তু তাই, একই অর্থ, ইউনিক আর আনকমন অর্থ কিন্তু একই। তো এখানে দেখো এটা যেহেতু ইউনিকটা যেহেতু অ্যাডজেক্টিভ, তোমার এর সিনোনিমও তোমার অ্যাডজেক্টিভ লিখতে হবে, ঠিক আছে? এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা উত্তর কিন্তু নাউন লেখা যাবে না, ঠিক আছে? এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এই ইউনিক হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবং এই যে আনকমন আছে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, মানে সিনোনিমের পার্টস অফ স্পিচ একই হতে হবে, ঠিক আছে? এভাবে অ্যান্টোনিমের ক্ষেত্রে একই। এরপর দেখো বিউটি, সৌন্দর্য, এটা একটা নাউন, বিউটি হচ্ছে সৌন্দর্য, এটা একটা নাউন, এটার এসে আরেকটা সিনোনিম কি চার্ম, হ্যাঁ, এই দুইটাই কিন্তু নাউন, বিউটিও নাউন, তারপর চার্মও কিন্তু নাউন, এই দুটো অর্থই সৌন্দর্য। লোকালি, স্থানীয়ভাবে, এটা একটা অ্যাডভার্ব, রিজিওনালি এটাও একটা অ্যাডভার্ব। এরপরে ম্যাক অর্থ তৈরি করা, এটা একটা ভার্ব, আর ক্রিয়েট হচ্ছে তৈরি করা, এটা হচ্ছে ভার্ব। তার মানে সিনোনিমগুলো কি তোমার একই পার্টস অফ স্পিচ রাখতে হবে, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একই কথা, উত্তরটা যখন করবা অবশ্যই পার্টস অফ স্পিচ একই হতে হবে, ঠিক আছে? যদি মূল শব্দটা অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যান্সারটাও কি হবে, সিনোনিমটাও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। মূল শব্দটা যদি নাউন হয়, যেমন এখানে বিউটি নাউন,
তো এটা নাউন ফরম্যাটে অ্যানসারটা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এইভাবে তোমার এই সিনোনিমগুলো অ্যানসার করতে হয়। তো অবশ্যই সিনোনিমগুলা তোমার প্যাসেজ থেকে যে প্যাসেজগুলো আছে শর্ট সিলেবাস অনুযায়ী, ওই অনুযায়ী তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমার সিনোনিমগুলো তুমি অ্যান্সার করে ফেলতে পারবে। তাছাড়া আমি প্রত্যেকটা প্যাসেজ আকারে প্রত্যেকটা প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব, প্রতিটি প্যাসেজ অনুযায়ী যেগুলো আস মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আর কি, যেগুলো আসার মতো আর কি। ঠিক আছে, ওকে। দেন আসি অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে ইংরেজি শব্দের বিপরীত অর্থকে অ্যান্টোনিম বলে। ইংরেজি শব্দের বিপরীত শব্দ মানে যে শব্দটা দিয়ে দেবে ওটা, ওটার বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে, ব্র্যাকেটে লেখা থাকবে অ্যান্টোনিম, তো এটার বিপরীত শব্দটা লিখতে হবে। ঠিক আছে, ওকে। তো তুমি এখানে দেখো যে অ্যান্টোনিম হচ্ছে, এখানে দেখো বিরল, রেয়ার, বিরল। হ্যাঁ, রেয়ার অর্থ হচ্ছে কি, বিরল। হ্যাঁ, এটার অ্যান্টোনিম হচ্ছে কমন মানে বিপরীত শব্দ, এটা হচ্ছে রেয়ার, বিরল, যেটা কম দেখা যায়, আর কমন মানে কি দেখা যায়। তো এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, ওকে। এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটি, বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য, বিউটি হচ্ছে সৌন্দর্য। এটা হচ্ছে আজ, আজ দিনেস। হ্যাঁ, তো আজ দিনেস এটা, তো বিউটি ও সৌন্দর্য এটার অ্যান্টোনিম কি, আগলিনেস। ঠিক আছে, বিউটি সৌন্দর্য এটার অ্যান্টোনিম হচ্ছে আগলিনেস। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে এটা কোন পার্টস অফ স্পিচ, বিউটি হচ্ছে নাউন, ঠিক আছে, এই আগলিনেস যে এটাও কিন্তু নাউন রাখা হয়েছে। তো যে পার্টস অফ স্পিচটা থাকবে, ঠিক আছে, উত্তরটা কিন্তু ওই পার্টস অফ স্পিচে করতে হবে, অ্যান্টোনিমটা ওই পার্টস অফ স্পিচে লিখতে হবে। ওয়েল মানে হচ্ছে কি, ভালোভাবে, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আর এই যে ব্যাডলি রাখা হয়েছে এখানে, তো এটা হচ্ছে, এটাও একটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটাও একটা অ্যাডভার্ব। তো ওয়েল মানে ভালোভাবে, ব্যাডলি মানে মন্দভাবে। হ্যাঁ, ওয়াচ মানে দেখা, ওয়াচ অর্থ হচ্ছে দেখা, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। আর ইগনোর মানে এড়িয়ে চলা, ইগনোর মানে হচ্ছে এড়িয়ে চলা। তো ইগনোর এড়িয়ে চলা, ওয়াচ দেখা মানে দেখবো আমি এটা, আর ইগনোর মানে এটাকে দেখবো না। তাহলে এটা হচ্ছে ওয়াচ ভার্ব, ইগনোর, ইগনোর কিন্তু ভার্ব রাখা হচ্ছে, ওয়াচ হচ্ছে ভার্ব, আবার এই যে ইগনোর যে এটাও একটা ভার্ব। ঠিক আছে, তো এখানে তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টস অফ স্পিচ কিন্তু একই হতে হবে, অর্থাৎ যদি তোমাকে অ্যাডজেক্টিভ দেওয়া হয় আর অ্যান্টোনিমটাও তুমি অ্যাডজেক্টিভে রাখবা। হ্যাঁ, যদি নাউন ফরম্যাটে থাকে তাহলে অ্যান্টোনিমটা নাউন ফরম্যাটে রাখবা, যদি অ্যাডভার্ব ফর্মে থাকে তাহলে অ্যান্টোনিমটা অ্যাডভার্ব ফর্মে রাখবা, এভাবে রাখা উত্তম। ঠিক আছে, ওকে। এবার আমি তোমাকে দেখাবো একটা বিশেষ কিছু দিক দেখে বলতে পারো, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই যে টেকনিক, এটা তোমাকে অবশ্যই খুবই হেল্প করবে। যেমন ওয়ার্ডের আগে নিম্নের প্রিফিক্সগুলো যোগ করে মুখস্থ ছাড়া অ্যান্টোনিম লিখতে পারবে। একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আসলে তুমি অ্যান্টোনিম কি এটা তুমি মনে করতে পারতেছো না, বাট তুমি ইচ্ছা করলে এই যে এখানে যে ইগুলো রয়েছে, ঠিক আছে, এই এইগুলো দ্বারা তুমি যে ইউএন, তো তুমি এই যে, এই যে প্রিফিক্সগুলো রয়েছে এখানে, ইউএন, আইএন, আইএম, আইডাবল, এনওএন, ডিআইএস, এই প্রিফিক্সগুলো কোনো ওয়ার্ডের আগে যদি যোগ করে দিতে পারো তাহলে সেগুলো কি অ্যান্টোনিম হয়ে যায়। ঠিক আছে, তো সেগুলো আসলে কীরকম, যেমন এখানে দেখো কি আছে, এখানে রয়েছে কি হ্যাপি, এখানে হ্যাপি আছে, তো হ্যাপির আগে আমরা ইউএন যোগ করে দিছি, ইউএন যোগ করলে কি হয়, আনহ্যাপি। তো হ্যাপি আনহ্যাপি, সুখী অসুখী, তাই না, হ্যাপি আনহ্যাপি, তো ইউএন যোগ করে দিচ্ছে। আবার দেখো ভ্যালিড রয়েছে এখানে, ভ্যালিড, তো এই ভ্যালিডকে, ভ্যালিড আগে ইন যোগ করে দাও তাহলে কি হয়, ইনভ্যালিড। ঠিক আছে, বৈধ অবৈধ। ঠিক আছে, এরপরে দেখো যে এই মরাল, মরাল, মরাল মানে নৈতিক, আর ইমরাল মানে অনৈতিক। হ্যাঁ, আইএম যোগ করা দেওয়া হয়েছে, তো এগুলো করলে কি হয়ে যায়, এটা অ্যান্টোনিম হয়ে যায়। অনুরূপভাবে অনুরূপভাবে লিগাল, ইলিগাল, লিগালকে ইলিগাল, দেখো লিগাল শব্দটা ছিল, এর আগে আই এল যোগ করা হয়েছে, ঠিক আছে, আই এল যোগ করা হয়েছে, ইলিগাল। ঠিক আছে, আই এল যোগ করে দিলে এটা কি হলো, অ্যান্টোনিম হয়ে গেলো, আই এল যোগ করে দিল। হিউম্যান, হিউম্যান, হিউম্যান এর আগে নন যোগ করে দাও, নন হিউম্যান। ঠিক আছে, অনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, এভাবে কিন্তু
কিন্তু তুমি অ্যান্টোনিমের অ্যান্সার করে ফেলতে পারো, ঠিক আছে? সিগনিফিকেন্ট, ইনসিগনিফিকেন্ট, কমপ্লিট, ইনকমপ্লিট, তবে এইভাবে এই প্রিফিক্সগুলো যদি যোগ করে দেওয়া যায় তাহলেও সেগুলো কি অ্যান্টোনিম হয়ে যাবে, ঠিক আছে? এই টেকনিকগুলো, এই টেকনিকটা তোমাকে হেল্প করবে অ্যান্টোনিম সহজে অ্যান্সার করার, ঠিক আছে? তুমি যদি না বুঝো, না মনে আসে, তাহলে তুমি দেখবা যে এগুলো দিয়ে অ্যান্টোনিম করা যায় কি না, ঠিক আছে? তো অবশ্যই সেটা আবার শিওর হয়ে অবশ্যই করতে হবে। তো এটাই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমি যে প্রত্যেকটা প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে এর উপরে আমি ক্লাস নিব, তো অবশ্যই সে বন্ধু সবাই ভালো থাকবো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।